আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইম থানা রোড রায়গঞ্জ নমস্কার আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত আমার সহ রায়গঞ্জে আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে যে খবর দিকে চোখ রাখবো রায়গঞ্জের সঞ্জয়শীল মৃত্যুর কাণ্ডে ক্রমশই বাড়ছে রহস্য মঙ্গলবার রাতে দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা এদিন তারা দেহ অ্যাম্বুলেন্সে রেখেই বিক্ষোভে সামিল হন দেহের পুনরায় ময়নাতদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা প্রসঙ্গত উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজে গিয়ে রবিবার রহস্যজনকভাবে মৃত্যু হয় রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পিয়াজিমোর হাট এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক সঞ্জয়শীলের ঘটনাস্থল থেকে এটিকে আত্মহত্যা বলে জানানো হয়েছে কিন্তু পরিবারের লোকেদের অভিযোগ তাদের ছেলেকে হত্যা করা হয়েছে। সন্ধেরতি সঞ্জয় যার সঙ্গে কর্মক্ষেত্রে গিয়েছিল সেই রতন বিশ্বাসের দিকেই। এই ঘটনা ঘিরে রবিবার থেকে উত্তেজনা ছিল গ্রামে মঙ্গলবাড়াতে তার নিথর দেহ গ্রামে পৌঁছায়। দেহ আনার ক্ষেত্রে চুরান্ত অসহযোগিতার অভিযোগ ওঠে। পরিবারের লোকেদের অভিযোগ দেহ সংরক্ষণে কোনো ব্যবস্থা করা হয়নি রায়গঞ্জ থানার পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন তারা। তাই দেহ পুনরুদ্ধারে ময়নাতদন্তের দাবি জানিয়েছে সকলে। আপাতত ছত্রপুর প্রশাসনে দেহ কবরস্থ করা হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত চাইছে পরিবার। আমাদের দাবি কালকে আমরা থানায় গেছিলাম বিকালবেলা জিডি করতে সন্ধ্যাবেলা আমাদের কাছ থেকে থানায় জিডি নেয়নি বলেছে সেখানে জিডি করতে হবে যাই হোক আমরা ঘুরে চলে আসছি আধ ঘন্টা পরে আপনারা রিপোর্টাররাও সব এসেছেন সাথে সাথে আপনাদের সাথে পুলিশও ঢুকেছে আমার বাড়িতে তারপরে আমার বাবা মা আমার বৌদি যার হাজবেন্ড মারা গেছে আমার ভাস্তা সবাইকে নিয়ে গেছে আইসি রুমে গেছে আমার বাবাকে বলেছে আমার বাবা বলছে যে লাশটা তো দূর থেকে আসছে ওখানে কোনো কফিন করা হয়নি বরফ দেওয়া হয়নি আইসি নিজে বলেছে যে আপনাদের লাশে কফিন করা আছে বরফ দেওয়া আছে আপনারা লাশটা দেখুন দেখে কফিন আছে না বরফ দেওয়া আছে আপনারা সব দেখুন লাশ থেকে দুর্গন্ধ বাড়া গেছে এটা মার্ডার করে টোটালটা ষড়যন্ত্র করা হচ্ছে স্যার গাড়িটা খারাপ হয়ে গেছে স্যার যে অ্যাম্বুলেন্স ইউপি থেকে আসতে ছিল আমার দাদা সে অ্যাম্বুলেন্সটা পুণ্য এসে খারাপ হয়ে গেছে ওনার সাথে আমি কথা বলেছি বলছি আপনার গাড়ি খারাপ হয়ে গেছে আমি ভিডিও কল করে দেখবো আমার আমার সন্দেহ আছে আমি দেখবো আপনার গাড়ি কোথায় খারাপ ও ভিডিও কলটা ধরে সাথে সাথে ফোন কেটে সুইজ আপ করে দিচ্ছে ও যে অন্য একটা গাড়িতে দিয়েছে কোনো ডকুমেন্টস দেয়নি কোনো কিছু দেয়নি রাস্তা ওইভাবে পাঠিয়ে দিয়েছে রিপোর্টমার্টাম এখন করতে হবে লাইভ টেলিকাস্ট করতে হবে রিপোর্টমার্টামে তাহলে লাস্ট অ্যাম্বুলেন্স কোনো কিছু যেতে দেবো না সিবিআই তদন্ত রাখবে আমাদের সিবিআই দেয়াল আমরা লাস্ট জেলা স্তরে সুব্রত কাপ পরিচালনার বিষয়ে অসন্তোষ উত্তর দিনাজপুরে হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা জেলা শারীর শিক্ষা বিভাগের আধিকারিকদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আনলেন তিনি সাংবাদিক বৈঠক করেছেন অনিরুদ্ধ বাবু তিনি জানিয়েছেন জেলায় সুব্রত কাপের মতো খেলাধুলার মান তলানিতে ঠেকেছে সুব্রত কাপ একটি জাতীয় স্তরের খেলা সেখানে জেলা থেকে চলে বাছাই পর্ব এক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলার চরম অমানবিক এবং বিভ্রান্তিমূলক নিদর্শন ফুটে উঠেছে একাধিকবার জেলা শারীরিক শিক্ষা বিভাগে দরবার করে খেলার আয়োজন করা হলো তা আমি উদাসীন মনোভাব লক্ষ্য করা যায় সংশ্লিষ্ট বিভাগে মেয়েদের খেলা কোনো রকমে হলেও ছেলেদের নির্বাচন নিয়ে কেলেঙ্কারির অভিযোগ এনেছেন তিনি ছেলেদের নির্বাচন পর্বে কারা কখন কোথায় অংশ নিল কিসের ভিত্তিতে নির্বাচন হলো তা জানা নেই কারো এমনটাই দাবি করেছেন অনিরুদ্ধ সিনহা যদি এ বিষয়ে জেলা শারীরিক শিক্ষা বিভাগের কোনো প্রতিক্রিয়া মেলেনি খেলাধুলা হলো না কিন্তু একটাও খেলা হলো না কিসের জন্য হলো কাকে পাঠালো কেনই বা এইভাবে নির্বাচন হলো কিছুই জানা গেল এই জিনিস চলতে দেওয়া যায় না দিনের পর ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের তবু বা মুখ রক্ষা হলো কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমি বলবো এটা কেলেঙ্কারি হয়েছে জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা বলে কোনো বস্তু এই মুহূর্তে নেই তাদের অবর্তমানে ডিস্ট্রিক্ট ফিজিক্যাল এডুকেশন তিনি দায়িত্বে থাকেন আমাদের ছেলে মেয়েরাই কমিটি না থাকার কারণে দীর্ঘ সময় ধরে তারা হচ্ছে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন অ্যাথলেট হোক ফুটবল হোক ভলিবল হোক বিভিন্ন জায়গায় তারা বঞ্চিত হচ্ছে জেলার কোনো টিম যাচ্ছে বিগত আঠেরো তারিখ থেকে জেলা পর্যায়ে খেলা নিয়ে টাল বাহানা শুরু আজ ওখানে কালফোনে কখনো শোনা যাচ্ছে যে ওভার টেলিফোন জানাচ্ছেন যে টাউন ক্লাবে খেলা হবে কখনো বলে যে না এই খেলাটা টাল হবে কখনো বলে হচ্ছে গরম দিকে সব বেসরকারিভাবে ওভার টেলিফোন এইভাবে চলছে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হয়েছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা রায়গঞ্জ স্টেডিয়ামে আগামী দোসরা আগস্ট থেকে তেইশ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন রায়গঞ্জে দশটি দল অংশগ্রহণ করেছে এই খেলায় লিগ কাম নক ভিত্তিতে হবে খেলা একই পদ্ধতিতে দু হাজার একুশ বাইশ সালেও খেলা হয়েছিল এবছর প্রতিযোগিতা একটু দেরিতে শুরু হলেও তা সফলভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদী সকলে এই ক্রীড়ানুষ্ঠানকে ঘিরে উৎসাহিত খেলোয়াড়েরা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আগামী দোসরা আগস্ট বুধবার থেকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি রায়গঞ্জ আন্তক্লাব ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে এবং এখানে রায়গঞ্জের দশটি দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতা লিগকাম কাম নকআউট ভিত্তিতে হবে এবং এই হাজার একুশ সাল দু হাজার বাইশ সালে আমাদের ফুটবল মরশুমের যে প্রতিযোগিতা তা পরিচালিত হয়েছিল একই পদ্ধতিতে এবছরও আমরা এই প্রতিযোগিতা শুরু করতে চলেছি আগামী দোসরা আগস্ট বুধবার থেকে রায়গঞ্জ স্টেডিয়াম আমার সহ রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত অন্য সমস্ত খবর জন্য চোখ রাখুন আর সি সংবাদে নমস্কার